হ্যালো স্টুডেন্টস এনএস টিচারে তোমাদের অভিনন্দন আজ আমি অষ্টম শ্রেণীর অঙ্ক করবো যা তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি সতেরো দশমিক দুই অনুশীলনের অঙ্ক এটা সময় ও কার্য বিষয়ক অঙ্ক এর আগে দুটো পর্বে তোমাদের এই অঙ্কগুলো করিয়েছি আজকে এটা তৃতীয় এবং অন্তিম পর্ব এই এই আশা করছি আমার ভিডিও তোমরা অবশ্যই দেখেছো এবং বুঝতে পেরেছ যারা ওই ভিডিও দুটো দেখো তারা অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নেবেন সবশেষে বলি তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ যদি না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি টিপে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আরও বলে রাখি ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অঙ্ক হচ্ছে সময় কার্য কোষে দেখি সতেরো দশমিক দুই অষ্টম শ্রেণী পার্ট থ্রি একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে করতে পারে প্রথমে মেরি একা চার দিনে ও পরে ডেভিড একা পাঁচ দিনে কাজটি করে চলে গেল বোঝা গেল দশ দিন পনেরো দিনে করতে পারে প্রথমে মেরি এসে একা চার দিনে করলো পরে ডেভিড পাঁচ দিনে করে চলে গেল এবার বাকি যে কাজটা থাকলো সেই কাজটা মারিয়া এসে চার দিনে করলো যদি মেরি ডেভিট ও মারিয়া একসাথে কাজটি করতো তাহলে দিনে কাজটি করতে পারত খুব সহজ ধরে নিচ্ছি মোট কাজ এক অংশ একদিনে মেরি করে একের দশ অংশ চার দিনে করবে চালের দশ মানে দুইয়ের পাঁচ অংশ ডেবিট এক দিনে করে একের পনেরো অংশ পাঁচ দিনে করবে পাঁচের পনেরো মানে একের তিন অংশ তাহলে মেরি এবং ডেবিট একত্রে একদিনে কাজটা করবে দুয়ের পাঁচ দুটো একের তিন পনেরো ছয় পাঁচ মানে এগারোর অংশ তাহলে কাজ বাকি থাকলো কত এক বি এগারো পনেরো সমান হচ্ছে পনেরো এগারো বাই পনেরো সমান চালের পনেরো অংশ মারিয়া চার দিনে কাজ করে চারের পনেরো অংশ তাহলে মারিয়া একদিনে কাজ করবে কত চারের পনেরো বাই চার সমান হচ্ছে চার চার কেটে গেল একের পনেরো অংশ তাহলে মেরি ডেভিড ও মারিয়া একত্রে এক দিনে কাজটা করবে তিনজনে একের দশ একের পনেরো আর মারিয়া হচ্ছে একের পনেরো তাহলে ত্রিশ লস আগু একটা তিন হল পনেরো দুগুণে ত্রিশ দুই দুই সাতের তিরিশ অংশ তাহলে মেরি ডেভিড ও মারিয়া সমস্ত কাজটি করবে এক বিয়ক্ত সাথে ত্রিশ শন ত্রিশের সাত শুন চার পূর্ণ দুইয়ের সাত দেন এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট অঙ্ক এটা একটা বড় অঙ্ক পার্ট বাই পার্ট বুঝার চেষ্টা করবে একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে বুঝলাম পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে ষোলো কুড়ি ও তিরিশ ঘন্টায় খালি করে জলাধারটি পূর্ণ করতে পারে খালি জলাধারটি পূর্ণ করতে পারে আর সকাল সাতটায় তিনটি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তিনটে পাম্পকে একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটির একের তিন অংশ জলপূর্ণ ছিল যখন চালু তখন এক ঘন্টা তিরিশ মিনিট পর প্রথম পাম্পটি এবং তারও দু ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ করে দেওয়া হলো এ হচ্ছে আমাদের অঙ্ক এবার চেয়েছেন হিসাব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ করেছিল দ্বিতীয়টা আছে হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারটির কত অংশ পূর্ণ করেছিল সে হচ্ছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে দেখি মানে পার্ট বাই পার করাচ্ছি ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ প্রথম পাম্প দিক পাম্প দিয়ে এক ঘন্টায় জলাধারটি পূর্ণ একের ষোলো দ্বিতীয় পাম্প দিয়ে হয় একের কুড়ি অংশ তৃতীয় পাম্প দিয়ে এক ঘন্টায় হয় একের ত্রিশ অংশ তাহলে তিনটি পাম্প দিয়ে এক ঘন্টায় জলাধারটি পূর্ণ হবে একের ষোলো একের কুড়ি একের ত্রিশ দুশো চল্লিশ ষোলো এটা পনেরো হচ্ছে এটা বারো হচ্ছে এটা হচ্ছে আট তাহলে পঁয়ত্রিশে দুশো চল্লিশ কাটাকাটি করলে পাঁচ সাতে পঁয়ত্রিশ এটা আটচল্লিশ মানে সাতের আটচল্লিশ তিনটি পাম্প দিয়ে একসঙ্গে জলাধারটি পূর্ণ হয় এবার আমরা এক ঘন্টা ছত্রিশ মিনিট কত ঘন্টা বের করে নেব ছত্রিশ মিনিটকে দিয়ে ভাগ করলে ঘন্টা হয় ছ ছয় ছত্রিশ আর এটা হচ্ছে ছয় পাঁচ তার মানে হচ্ছে বারো দিয়ে কাটাকাটি হলো তিন বারং ছত্রিশ পাঁচ বারং ষাট পাঁচ এক পাঁচ আটের পাঁচ ঘন্টা তিনটি পাম্প পাম্প দিয়ে আটের পাঁচ ঘন্টায় পূর্ণ হবে সাতের আটচল্লিশ গণিত আটের পাঁচ সমান হচ্ছে সাতের তিন তিরিশ অংশ তিনটে পাম্প যদি আমরা খুলে দিই তাহলে আটের পাট পাঁচ ঘন্টায় পূর্ণ হয় এবার আমরা দেখছি দ্বিতীয় তিনটি পাম্প দিয়ে জলাধরটি এক ঘন্টায় পূর্ণ হবে একের কুড়ি যুক্ত একের ত্রিশ সাত ট্রাসা তিন যুক্ত দুই পাঁচের সাত শোন একের বারো অংশ দ্বিতীয় এবং তৃতীয় পাম্প দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পাম্প দিয়ে জলাধারটি দু ঘন্টায় কতটা পূর্ণ হবে তাহলে দুই দিয়ে গুণ এক একের জলাধারটি খালি ছিল মোট এক অংশ তাহলে এক থেকে বাদ গেল একের তিন সাতের তিরিশ আর একের ছয় এই তিনটা আমরা আগে বের করেছি এই তিনটে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে দশ সাত পাঁচ তার মানে দুই দিয়ে যদি কাটাকাটি হয় এগারো পনেরো পনেরো এগারো চারের পনেরো অংশ তাহলে দ্বিতীয় পাম্প দিয়ে একের কুড়ি অংশ পূর্ণ এক ঘন্টায় আর দ্বিতীয় পাম্প দিয়ে একের কুড়ি অংশ সমস্তটা পূর্ণ হচ্ছে কুড়ি ঘন্টায় এবার চালের পনেরো অংশ পূর্ণ হতে সময় লাগে কতটা চারের পনেরো অংশ পূর্ণ হতে সময় লাগবে পুরীগণিত চালের পনেরো পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ চার পাঁচ কুড়ি ষোলোর তিন ঘন্টা পাঁচ পূর্ণ একের তিন ঘন্টা একের তিন ঘন্টা ঘন্টা মিনিটকে ঘন্টা করে নিলে তাহলে এটা ঘন্টাকে মিনিট করলে সাত দিয়ে গুণ হচ্ছে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট সম্পূর্ণ জলাধারটি এক নম্বর উত্তর হচ্ছে এ হচ্ছে সম্পূর্ণ জলাধারটি পূর্ণ হতে তাহলে সময় লাগছে এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস দু ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা কুড়ি মিনিট মোট হচ্ছে আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট একটা উত্তর আমরা বেরোলো দ্বিতীয় উত্তরটা আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট সমান হচ্ছে আট ঘন্টা থাকলে ছাপ্পান্ন মিনিটকে আমরা ঘন্টা করলাম তাহলে কাটাকাটি গেলাম চার চোদ্দ ছাপ্পান্ন চার পনেরো ষাট এটা যোগ করলে আমাদের আসছে একশো চৌত্রিশ বাই পনেরো ঘন্টা দ্বিতীয় পাম্প দিয়ে এক ঘন্টায় নয় একের কুড়ি অংশ তাহলে পাম্পটি একের চৌত্রিশের পনেরো ঘন্টায় পূর্ণ হবে একের কুড়ি গণিত একের চৌত্রিশে পনেরো টাকাটি গেল দুই দিয়ে দশ সাতষট্টি পনেরো আর সাতষট্টি বাই দেড়শো অংশ এটা দ্বিতীয় উত্তর তৃতীয় উত্তরটা হচ্ছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি জলপূর্ণ ছিল কতটা আগের তিন ছিল সাতের তিরিশ আর একের ছয় তিনটে যোগ করলে হয় দশ সাত পাঁচশ তিরিশ পাঁচ বাইশে তিরিশ মানে এগারো পনেরো অংশ তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক এটা শেষ হলো এটা পার্ট বাই পার্ট অঙ্কটা থাকতে পারে পুরোটা একসঙ্গে পরীক্ষায় নাও থাকতে পারে তাহলে তোমরা পুরোটা জেনে গেলে এবার আজকের লাস্ট অঙ্ক আমার বন্ধু বিনা বাগানের কাজ একা চার ঘন্টায় করতে পারি আমি ওই কাজ একা দেশ ঘন্টায় করতে পারি এটা ধরে নিতে হবে আমাদের কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে ধরি আমি ওই কাজ তিন ঘন্টায় করতে পারি অর্থাৎ এখানে তিন ঘন্টা এটা তিন ঘন্টা না হয় তুমি চার ঘন্টাও ধরতে পারো সমস্ত কাজ এক অংশ তাহলে আমি এক ঘন্টায় কাজ করব একের তিন অংশ তাহলে বিনা এক ঘন্টায় কাজ করবে একের চার অংশ তাহলে না রিনা রিনা ও আমি একসঙ্গে যদি এক ঘন্টায় কাজ করি তাহলে করবো একের চার আমি করেছি একের তিন তাহলে হচ্ছে বারো নশাগো তিন যুক্ত চার সাতের বারো অংশ তাহলে আমি ও রিনা একসঙ্গে কাজের সাতের বারো অংশ করে থাকি এক ঘন্টায় তাহলে সম্পূর্ণ কাজটি করা হবে এক বিযুক্ত সাতের বারো হচ্ছে উল্টে গেলে বারো সাত এক পণ্য পাঁচের সাত ঘন্টা এটাই আমাদের উত্তর আর এটাই আমাদের হচ্ছে শেষ অঙ্ক অঙ্কটি এখানে শেষ হল ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এর মধ্যে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি